ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আজকে আমরা প্রাইমারি টেটের ইংলিশের প্রশ্নপত্রটা এনেছি। মোটামুটি সবই দিয়ে ফেলেছি, তোমাদের প্রত্যেকের চাহিদা অনেক ছিল যে স্যার প্রত্যেকটা উত্তরপত্র দিন, উত্তরপত্রগুলো মিলাও। দেখো যে সমস্ত উত্তরপত্র এখানে দেওয়া হচ্ছে যথেষ্ট অ্যানালাইসিস করে এবং সম্পূর্ণ একটু সময় নিয়ে দেওয়া হচ্ছে। দেখো মোটামুটি 2-3 দিন পর দেওয়া হচ্ছে, তো ফলে আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ গ্যারেন্টির সাথে দিচ্ছি যে সেটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কেউ কেউ বলছে স্যার এইটা হবে না ওইটা হবে, স্যার হতে পারে, দেখো 1% তো তোমার হতেই পারে অন্য কিছু, কিন্তু যা দিচ্ছি 99% সম্ভাবনা সেটাই কিন্তু হওয়ার। কী বলে দেখো, দ্য রিয়াস টুক ড্রাস্টিক স্টেপ টু দ্যাট ড্যাশ দ্যাট রিভিলিয়াস পার্ট অফ দিস এম্পায়ার। এটা কিন্তু অবশ্যই তোমার অ্যান্সার হবে, তোমাদের ভালো করে মাথায় রাখো, এটা হচ্ছে ক্লেম অ্যান্সার হবে, ডি নম্বর হবে অ্যান্সার, ভালো করে মাথায় রাখবে। দ্য পিপল অফ ডেলস র্যান অ্যাওয়ে বিকজ দে ওয়্যার, কী বলো দেখি, ওয়াইজ। ঠিক আছে, মানে এটা অনেকটা তারা হচ্ছে ওয়াইজ মানে মহান, যাকে বলে সাহসী বলে বলতে পারবে, ওয়াইজ কিন্তু এখানে হবে এই সেন্টেন্সের রেসপেক্টে, কিন্তু ওয়াইজটাই অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তারপর কী বলেছে দেখো, 63 রেসপেক্টে বলেছে স্টেটমেন্ট 1 এন্ড 2, এটা কিন্তু দুটোই হবে। ঠিক আছে, পার্সিয়া ওয়াজ অটোক্রেটিক, অ্যাথেন্স ওয়াজ ডেমোক্র্যাটিক, দুটোই কিন্তু গ্র্যান্টেড। হ্যাঁ, তাহলে বি নম্বর হবে অ্যান্সার, স্টেটমেন্ট 1 এন্ড 2 আর বোথ ট্রু, ভালো করে মাথায় রাখো। পার্সিয়ান ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান। ঠিক আছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাট দ্য, যাই হোক ওটা কেটে গেছে, দ্য সেন্টেন্স ইজ এ এক্সাম্পল অফ পার্সিয়া এজ এ নাউন, তাহলে অবশ্যই এটা কী বলো দেখি, এটা একটা নাউন। অ্যাথেন্স হ্যাড, এটা কিন্তু ইন্টারভেন্ড অন বিহাফ অফ, ঠিক আছে, ভালো করে মাথায় রাখো, এটা কিন্তু সি নম্বর হবে অ্যান্সার, এটা কিন্তু ভুল হবে না। ঠিক আছে, তাই এটা বেশিরভাগ জনই ঠিক করেছো আমি যেটুকু জানি। দ্য হোয়াট অ্যাবেড, অ্যাবেডের তোমার হচ্ছে ইউজ দ্য প্যাসেজ অ্যাসিস্ট হবে, ঠিক আছে, অ্যাসিস্ট হবে, ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু সি নম্বর হবে অ্যান্সার। দ্য পিপল ডেলস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকিউস্ট অফ গ্রিস, তাহলে এটা কিন্তু সাপোর্ট হবে। ঠিক আছে, সাপোর্ট, এটা হচ্ছে সি নম্বর হবে অ্যান্সার, 67 সি নম্বর হবে অ্যান্সার। আচ্ছা, 68 কী বলেছে, 68টা নিয়ে অনেকজন বিভিন্ন জায়গায়, কেউ জায়গায় বলছে ওয়ারিয়ড, কোনো জায়গায় বলছে এনকারেজড। দেখো আমার মনে হয় যে এনোবেল্ট, এনোবেল্টের সেম ক্লোজড, এনোবেল্ট কথাটা তোমার একটা মহান মহান জিনিসে কিন্তু এই এনোবেল্ট ওয়ার্ডটা ইউজ করা হয়। অনেকজন অনেকজন এই এনোবেল্ডের রেসপেক্টে কিন্তু এনকারেজড বলছে, এনকারেজড হতে পারে, আমি বিভিন্ন জন বলছে, তো আমার কেন জানি এটা মনে হয় এইটার অ্যান্সার ওয়ারিয়ড হতে পারে, ওয়ারিয়ড হতে পারে। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতামত জানিও, আমি বলছি এটা ডাউট, এটা কিন্তু এনকারেজড, 90% জায়গায় দেখা যাচ্ছে এনকারেজড এটার উত্তর, কিন্তু কোনো জায়গায় এনোভেল্ডেড রেসপেক্টে ওয়ারিয়ডও কিন্তু খুব কাছাকাছি মিনিংসে যাচ্ছে, তোমরা একটু দেখো। ঠিক আছে, আচ্ছা তারপর কী বলেছে দেখো, তারপর বলেছে লিটিল রাকেশ, লিটিল রাকেশ দিয়ে যে ওয়াট, এটা কিন্তু 4 মান্থ ওল্ড, কারণ 4 মান্থ ছাড়া এখানে কিচ্ছু নেই। ঠিক আছে, এটা কিন্তু বি নম্বর হবে অ্যান্সার। বলছে ইন হিজ, কী বলছে, এক্সকার্শন লিটিল রাকেশ ওয়াজ অ্যাকম্প্যানিড বাই দ্য ন্যারেটার প্রেম হিজ ফ্রেন্ড। দেখো এটা এই রেসপেক্টে বলি, বিভিন্ন জায়গায় ন্যারেটার বলছে, কোনো জায়গায় প্রেম বলছে, এই দুটোই বেশি বলছে, হিজ ফ্রেন্ডটা বলছে না, বাট হিজ ফ্রেন্ডও কিন্তু এখানে একটা সেগমেন্টে আছে, তো সেই রেসপেক্টে আমার মনে হয় যেহেতু ন্যারেটার ডিসক্রাইব করছে, এটা অ্যান্সার ন্যারেটারটাই হওয়া উচিত, মানে বি এ নম্বর হবে অ্যান্সার, কিন্তু এইটা একটা ডাউটফুল প্রশ্ন, ফলে তোমরা একটু দেখে নাও, দেখে নিও। কী বলছে ডেনিজেন, ডেনিজেন হচ্ছে আদিবাসী যাদের বলছে, তাহলে সেই রেসপেক্টে কী হবে, সি নম্বর হবে অ্যান্সার, ভালো করে মাথায় রাখবে। বলছে ইট অ্যাল দ্যাট মিনস টু অ্যান অ্যাদার, ভালো করে মাথায় রাখবে, এটা যদি কেউ ঠিকঠাক করে পড়ে সে কিন্তু এমনিই পারবে। দ্য এনিম্যাল অ্যাল হুইচ ইজ রেয়ার ইন দ্য প্লেস মেনশনড ইন দ্য ইন দিস প্যাসেজ, তাহলে সেক্ষেত্রে স্কুয়েল হবে, ভালো করে মাথায় রাখবে, সি নম্বর হবে অ্যান্সার। ফাইনালি আই গট এ গ্লিমস অফ হিম, দ্যাট ইজ এটা রেসপেক্টে বিভিন্ন জায়গায় দেখছি এক্সক্লামেটরি সেন্টেন্স বলছে, এটা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্স হবে, অ্যাসারেটিভ সেন্টেন্স, কারণ কোনো রকম বিস্ময়সূচক চিহ্ন কিন্তু এখানে নেই, ফলে সেই রেসপেক্টে কিন্তু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স হবে, এ নম্বর। ঠিক আছে, তারপর কী বলছে দেখো, আই উড ক্যারি হিম ইন টু দ্য গার্ডেন লেটার, যাই হোক দ্য সেন্টেন্স ইজ এ এক্সাম, এটা সবাই জানো, এর মধ্যে পাস্ট ছাড়া, কারণ হ্যাড ট্যাড এর কিছু নাই, পাস্ট পারফেক্টের কোনো কম্বিনেশন স্যুট খাচ্ছে না, মোটামুটি সবাই এটা ঠিক করেছে। ঠিক আছে, ফর টিচিং এ গ্রামার আইটেমস এ টিচার বিগেন উইথ এক্সাম্পল, উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল সি অ্যান্ড হি ক্ল্যারিফাই দ্য রুলস অ্যান্ড আফটার হি সি আস দ্য স্টুডেন্ট প্রোভাইডেড মোর এক্সাম্পল, তাহলে সেই রেসপেক্টে এটা কিন্তু হবে বি নম্বর, এটা হচ্ছে বি নম্বর অ্যান্সার। ঠিক আছে, এটা হবে হচ্ছে বি নম্বর অ্যান্সার, ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, তারপর কী বলছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ এ ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ,
সেই রেসপেক্টে ক্লাসরুম শুড বি কি বলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা দেখো, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টের রেসপেক্টে বলছে, আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্ট ডাইভার্স ক্লাসরুমের রেসপেক্টে কি হবে? দেখো সত্যি কথা বললে এই প্রশ্নটা নিয়ে অনেক মন্তব্য আছে, অনেকজন বলছে এইটা, ঠিক আছে, অনেকজন বলছে এইটা। আমি একটু আমার নিজের মতামত প্রকাশ করি, কারণ আমি এখানে প্রকাশ করতে পারবো আমার মনে হয়। দেখো আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন এ ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি। আচ্ছা এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বোঝাতে চাইছে কোন পরিপ্রেক্ষিতে, বলতে ডাইভার্স ক্লাসরুমের ছাত্রছাত্রীদের বসা বা তাদের বসা টসা, এটা কি কোনো প্ল্যান করে বসানো হয়? আমার সত্যি জানা নেই, কোনোদিনও প্ল্যান করা হয় না, ফলে এটা কিন্তু ফিক্সেবল বাট আনপ্ল্যান্ড হতে পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এরা কোন সিটিং অ্যারেঞ্জমেন্টকে কেন্দ্র করে করছে, এটা আমি বুঝতে পারছি না। বাট এটা কোন, এটা কি রিজনিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট নাকি অন্য কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট? সিটিং অ্যারেঞ্জমেন্টে যে কোনো ক্লাসরুমের মধ্যে, ডাইভার্স ক্লাসরুমের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সবসময় কিন্তু ফিক্সিবল, মানে যে যেখানে বসতে পারো, আনপ্ল্যান্ড হবে। বাট এখানে আমি 90% ভিডিও দেখেছি এবং ছাত্রছাত্রীদের কথাও শুনেছি, তারা বলেছে ফিক্সিবল বাট প্ল্যান্ড। এটা কিন্তু আমার মতামত অনুসারে এটা কিন্তু ফিক্সিবল বাট আনপ্ল্যান্ড হওয়া উচিত, ঠিক আছে? দেখো তর্ক বিতর্ক তো লেগেই আছে, আমি জাস্ট বললাম এটা আমার ব্যক্তিগত অভিমত, তোমরাও ভেবে দেখো, ঠিক আছে? আচ্ছা আমি যদি ভুল থাকি আমাকে অবশ্যই বলো, ঠিক আছে? তা হোয়াট, এটা নিয়ে কিন্তু আমি নিজেও ডাউটে আছি, ঠিক আছে? হোয়াট শুড বি এমফাসিসড ইন অ্যাসেসিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা কিন্তু হবে সি নম্বর অ্যান্সার, সবাই ঠিক করেছো এটা। বেসিক স্কিল, এটাও সবাই ঠিক করেছো, যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এটা সবাই ঠিক করেছো। তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টিএলএম ইজ মোস্ট এসেন্সিয়াল, দ্যাট ইজ টেক্সট বুক, সি নম্বর হবে অ্যান্সার, আবার কেউ ভুল করবে না। দেখো ইমিডিয়েট কারেকশন অফ এরর ইন এনকারেজড, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ট্রান্সলেশন মেথড, কমিউনিটি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং, বলছে ইমিডিয়েট কারেকশন। আচ্ছা ইমিডিয়েট কারেকশন কোথায় হতে পারে? কমিউনিকেটিভ, কথা বলতে বলতে ইমিডিয়েট কারেকশন করা যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু এ নম্বর হবে অ্যান্সার, 100% শিওর এটা কিন্তু এ নম্বর হবে। যারা যারা ট্রান্সলেশন বেসড করে এসছো তারা কিন্তু ভুল করে এসছো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রিন্সিপাল অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টিচিংস, কোনটা প্রিন্সিপাল হবে না? মেমোরাইজেশন, গ্রামারিকাল, গ্রামারের রুলস মেমোরাইজেশন করা কিন্তু কখনোই এর এর প্রিন্সিপাল হতে পারে না। দ্য পারপোজ অফ রেমিডিয়াল টিচিং ইজ টু টিচিং, এগেইন সি নম্বর অফ অ্যান্সার, নট প্রপারলি লার্নড, ঠিক আছে? যে সঠিকভাবে জানতে পারেনি তাকে আবার শেখানো। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন ইজ এ, দেখো এইটা নিয়ে কেউ বলছে অ্যাক্টিভ স্কিল, কেউ বলছে প্যাসিভ স্কিল। দেখো ডাউট সবাই রয়েছে কোনটা নেবে, আলটিমেট প্রত্যেকটা প্রশ্ন যেগুলো ডাউটফুল প্রশ্ন সেগুলো হচ্ছে কোনটা নেবে পর্ষদ। কিন্তু আমার মনে হয় যেহেতু যে ধরো লিসেনিং সে তো নিজে করছে না, অন্য কেউ করছে, তুমি শুনছো, অন্য কেউ কথা বলছে তুমি শুনছো, এটা কিন্তু প্যাসিভ স্কিল হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? আমিও প্যাসিভ স্কিলকেই অ্যাকসেপ্ট করবো। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল, তাহলে সেই রেসপেক্টে ল্যাঙ্গুয়েজ স্কিল, রিডিং স্টোরি বুকস, রিডিং স্টোরি বুকস, এটা কিন্তু বি নম্বর, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে। এবার অনেকজন বলছে পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশন, কালচারাল ফাংশন অনেকজন বলছে, তো সেই রেসপেক্টে এটা কি হবে বলা খুব মুশকিল, কিন্তু আমার মনে হয় এটা রিডিং স্টোরি বুকসই হবে, 85 কিন্তু এটা বি নম্বরই হবে। দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টে কালচারাল ফাংশনও কিন্তু একটা বড় তোমার হচ্ছে দায়ী, এটা বলা যেতে পারে। হ্যাঁ সবসময় যে তোমার এইটা তা নয়, কিন্তু কালচারাল ফাংশনও দায়ী হতে পারে। অনেকজন দেখছি রিজিটলি বলছে এটা কিন্তু ডাউটফুল প্রশ্ন, আমার মতে এটা যদি কেউ আমাকে বলে আমি তোমাদের বলবো এটা ডাউটফুল প্রশ্ন, ঠিক আছে? পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশন, কালচারাল ফাংশনে পার্টিসিপেটিং করলেও তার ভাষাগত বৈশিষ্ট্যটা বৃদ্ধি পায়ই পায়, তো সেই রেসপেক্টে জানো তো আমি তোমাদের একটা কথাই বলি, এরকম মাথায় দেখো যে এর আগের বার তোমার প্রাইমারি টেটের দুটো তিনটে করে প্রশ্ন, মানে একটা কোশ্চেনে দুটো অপশান রাইট, ধরো এক আর দুই দুটোই কাছাকাছি যাচ্ছে, দুটো অপশানই নাম্বার দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু যারা যারা দুটো করবে তারা কিন্তু নাম্বার পেতে পারো, আমি বারবার বলছি, এটা কিন্তু প্রাইমারি, এটা সাইকোলজিতে এটা হয়ে থাকে, অবাক হওয়ার কিছু নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকোয়েশন ডিরেক্ট মেথড, তাহলে এটা কিন্তু এ নম্বর হবে অ্যান্সার, এটা কিন্তু এ নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে? নট ট্রু, অনেকজন বলছে ইউজ মাদার টাং ফর গ্রোথ, অনেকজন বলছে এইটা, ঠিক আছে? তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়েশনস, দেখো সোশিও কালচারাল ডিফারেন্স করা, এটা কি ঠিক? এটা ঠিক নয়, ডিরেক্ট মেথডে কখনো আমাদের সামাজিক, আমাদের যে কালচারাল ডিফারেন্স আছে তাকে প্রিন্সিপাল ফ্যাক্টর করে দিলে তো মুশকিল, তো ভেদাভেদ বাড়বে। তো সেই রেসপেক্টে আমরা অনেক সময় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা মাদার টাঙের ওপর, আমরা মাতৃ ভাষা শিখি মাতৃভাষার ওপর,
আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা শিখিও মাতৃভাষার উপর। এটা অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তো বলেছে যে প্রথমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শেখাতে হবে মাতৃভাষার উপর করে করে। ফলে সেই রেসপেক্টে আমরা উই ইউজ মাদার টাং ফর বোধ। আমরা আমাদের মাতৃভাষা ইংলিশ বলতে গিয়ে আমরা প্রথমে মাতৃভাষাকে ইউজ করে ট্রান্সফার করার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু আমাদের থাকে। ফলে এইখানে এ না সি সেটা নিয়ে একটা ডাউট আছে। আমি বলবো না কোনোটাই ঠিক, কিন্তু আমার মতে হচ্ছে এ নম্বরটা ঠিক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। তো সে রেসপেক্টে এটা কিন্তু হবে গ্রামার। গ্রামার শিখতে গেলে কি লার্ন গ্রামার অ্যাসপেক্ট থরলি। ফলে বি নম্বর হবে অ্যান্সার। এটা একবারে সঠিক, যে যেটা বলছে সেটা ভুল, ঠিক আছে। লার্নিং শুড বি টট এভরি গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট থরলি, কারণ সে গ্রামারের ক্লাসে সে কী শিখবে, সে অন্য কিছু শিখবে? তো সেটা কিন্তু বি নম্বরই হবে অ্যান্সার। অ্যাকর্ডিং টু দ্য NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মাল্টি ল্যাঙ্গুয়েজম ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ কি, এটা হচ্ছে সি নম্বর হবে। এ রিসোর্স টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এ রিসোর্স অফ টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ডি নম্বর হবে অ্যান্সার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন এ প্যাসেজ ডিপেন্ড অনলি দ্য কন্টেক্সট, বি নম্বর হবে অ্যান্সার। ভালো করে মাথায় রেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভেন অল্টারনেটিভ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়েশন। এখানে দেখো বলছে চাইল্ড ইউজ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি উইদাউট বিং কনসাস অ্যাবাউট দ্য গ্রামাটিক্যাল রুলস, ঠিক আছে। এটা তো অবশ্যই, এটা গ্রামাটিক্যাল রুলস ছাড়া সে ইউজ করবে ল্যাঙ্গুয়েজ। দেখো এইটা এইটার ক্ষেত্রে অনেকজন বলছে, আমি জাস্ট একটা কথা বলি, এইটা অনেকজন বলছে ইনস্ট্রাকশনস ফর এক্সপার্ট ইজ রিকোয়ার্ড। তো যখন শিশু যখন কোনো ল্যাঙ্গুয়েজ শেখে তখন কিন্তু এক্সপার্টদের ইনস্ট্রাকশান নাও লাগতে পারে। ফলে এটাও এই অ্যান্সারটাই কিন্তু ডি আমার মতে, ঠিক আছে। সে যে কনসাস থাকবে অ্যাবাউট গ্রামাটিক্যাল রুলস আমার কিন্তু মনে হয় না, ঠিক আছে। তো গ্রামাটিক্যাল রুলস, একটা শিশু যখন গ্রামাটিক্যাল রুলস তোমার হচ্ছে ছাড়া করবে, এটাও ঠিক, মানে এটা এখানেও দুটো অপশানই খুব কারেক্ট লাগে, কাছাকাছি লাগে। তো ফলে এই প্রশ্নটাও ডাউটফুল প্রশ্ন, মোটামুটি 3-4 ডাউটফুল প্রশ্ন, ঠিক আছে। কিন্তু এইখানে ইনস্ট্রাকশনস ফ্রম এক্সপার্ট ইজ রিকোয়ার্ডটা আমার মনে হয় যে কোনো ইনস্ট্রাকশনই দরকার হয় না একটা শিশুর ল্যাঙ্গুয়েজ শিখতে, ঠিক আছে। কিন্তু এখানে তো বলেনি ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়েশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়েশন তো বলেনি, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়েশনে। তো সেই রেসপেক্টে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়েশন দিলে পরে ব্যাপারটা আলাদা হতো। তো ফলে দেখো এটা আমাদের অবশ্যই প্রাইমারি ডিপার্টমেন্ট কী বলছে, কোন অ্যান্সারটা বলছে সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। এও হতে পারে, ডিও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমার মতে এটা ডি নম্বরই অ্যান্সার হওয়া উচিত। তো যাই হোক, এই ছিল আজকে ইংলিশের সলিউশন, এবং আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে কোনো ধরনের লেটেস্ট আপডেট প্রিপারেশনের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে। ধন্যবাদ।